আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিবারের মতোই সাথে আছে আমি রিজওয়ান নবী। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। আর এই জাতীয় শোক দিবসে শাহাদাত বার্ষিকী পালনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ সব আয়োজন। চলুন এখন আমরা এক পলককে দেখে নেব কুয়েতে বাংলাদেশ এমবিসির সে আয়োজনে কি কি ছিল। 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তাল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার মধ্য দিয়ে এই দিবসটি পালন করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ নতুন আপডেটে আবার দেখা হবে, সে পর্যন্ত শুভকামনা।